হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আমি কীভাবে ভাপা পিঠে বানাচ্ছি। তো চলুন দেখি। প্রথমে আমি চাউলের আটাকে নর্মাল পানি ও লবণ দিয়ে মেখে চেলে রেখেছি। এখানে গুড় কেটে রেখেছি কুচি কুচি করে। আর এই যে মাটির দুটা ঢাকনাতে আমি পিঠা বানাচ্ছি, আর এখানে নারিকেল কোড়ানো আছে। তো আমি কীভাবে বানাচ্ছি সেই প্রক্রিয়াটি আপনাদের দেখাই। এই যে দেখুন, আমি প্রেশার কুকারে পিঠা বানাচ্ছি। প্রেশার কুকারে পানি দিয়ে আমি ওপরের সিটির অংশটা খুলে দিয়ে ওইখানে একটি কি বলে এটাকে একটি করপা বসিয়ে নিয়েছি। তার উপরে পিঠা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি। তো দেখি পিঠাটা হয়েছে কিনা। তো চলুন দেখা যাক। এখনই আমি পিঠাটা নামিয়ে ফেলব। প্রথমে আমি ঢাকনাটা উঠিয়ে নিতে চাচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এরপর আমি পিঠার হাত দিয়ে উঠে ফেলছি। এবারে দেখি পিঠাটা হলো কিনা। বিসমিল্লাহ, সেটা এখন দেখার পালা পিঠাটা হলো কিনা। এই যে দেখুন ভিউয়ার্স, মাশাআল্লাহ। এই যে দেখুন, অনেক সুন্দর হয়েছে। এই যে এখন আমি পিঠাটাকে একটি হট পটের মধ্যে রেখে দিচ্ছি যেন বেশিক্ষণ গরম থাকে। আগে আমি একটি পিঠা বানিয়ে রেখেছিলাম, ঢাকনা দিয়ে রাখছি। এখন আমি দেখাবো কিভাবে পিঠা আমি এর মধ্যে দেই। নিশ্চয় দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট মতো ওয়েট করব, তারপরে পিঠাটা নামিয়ে ফেলবো। ওকে ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমার